হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা আজকে প্রথম শ্রেণীর স্বাস্থ্য সারি শিক্ষা যে শেখার সেতু বইটা আছে, সেই বইটার পরবর্তী অংশগুলো দেখব। আমরা 17 নম্বর কার্ড অবধি আমরা দেখে নিয়েছি আগে, আজকে আমরা দেখব 18 নম্বর কার্ড। 18 নম্বর কার্ডটা ভালো করে লক্ষ্য করি। এখানে দেখো বর্ণ লেখার পদ্ধতি, যেমন আছে তেমন লিখি এবং যেমন আছে তেমন লিখি উচ্চারণ করে বলতে শিখি। তাহলে এখানে কি আছে এটা বলো তো? সি, সি বর্ণটা কী করে লিখতে হয়? ওপর দিক থেকে দেখো, তীরটা লক্ষ্য করো, ওপর দিক থেকে নিচের দিকে এসছে এরকমভাবে। তো এইভাবে লিখলে কি হবে, স্পিডটা বাড়বে তোমাদের, সুন্দর হবে লেখা আর ভালো হবে দেখতে, আর স্পিড মানে জোরে জোরে তাড়াতাড়ি লিখতে পারবে। তাহলে এটা লেখা নিশ্চয় উচিত এরকমভাবে, যেমন করে বইয়ে যেভাবে বলেছে। তো সি দিয়ে একটা শব্দ হচ্ছে কাপ, সি দিয়ে কাপ, তোমরা অনেকেই ক্যাটও বলতে পারো। তাহলে কাপ হয়ে গেল। তা সিটার মধ্যে কী কীভাবে আমরা লিখছি দেখো, এখান থেকে এইটুকুটা একবার লিখছি, তারপর এই দাগটা লিখছি, তারপর এই দাগটা, তিনটে ভাগ আছে। এইখান থেকে এইটুকুটা করছি, এখান থেকে এইটুকুটা করছি, আর এখান থেকে এইটুকুটা, তিনটে টানে আমরা সিটা কমপ্লিট করছি। এখান থেকে এইটা টানছি, তারপর এখান থেকে এটা, তারপরে এটা, তিনটে টানে আমরা করছি। সি দিয়ে ক্যাপও তো হয় না, ক্যাট বললে ক্যাপও হয়। এইখান থেকে এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, এইভাবে আমরা সিটা লিখব। সবাই হাত বোলাও, দাগে দাগে তীরটা ফলো করে হাত বোলাও। সি দিয়ে ক্যাটও বলেছে, তোমরা সবাই ক্যাট বলেছিলে, ক্যাটও বলে দিয়েছে। আর কি হয় কিছু দিয়ে, সি দিয়ে? এই দেখো সি দিয়ে এইভাবে আমরা কিন্তু, সি দিয়ে এইভাবে সিটা একে দিয়ে এখানে একটা সি আঁকো, এরকমভাবে সি দিয়ে আমরা করতে পারবো চেয়ার। সি দিয়ে চেয়ার করতে পারবো, সি এ চেয়ারও হয়। সি দিয়ে আর কী হবে? আরও তো আমরা আমার বইয়ে শিখেছি, হ্যাঁ, সেখানে দেখবে সি দিয়ে আরও কয়েকটা শব্দ আছে, সেগুলোও দেখে নিবে। হ্যাঁ, চলো এবার দেখি ডি দিয়ে। ডিটা কী করে লিখতে হয়? প্রথমে লম্বা দাগটা টানতে হবে, এই লম্বা দাগটা টানতে হবে, তারপর ওপর দিক থেকে ডান দিক দিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে। এইভাবে লম্বা দাগ টেনে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে হাতের স্পিডটা অনেক জোরে হবে। লম্বা দাগটা নিচে, ওপর থেকে নিচে টেনে দিলাম, তারপরে এই গোলটা ঘুরিয়ে দিলাম। ডি দিয়ে হয় ডগ, ডি দিয়ে ডগ, ডি দিয়ে কী হয়? ডগ হয়। তারপরে কী দেখো তো, ডিটা কী করে, কী কী জিনিস লাগছে ডি ডাকতে? একটা সোজা দাগ লাগছে, তারপরে ওপরে মাথা সোজা দাগটা লাগছে, তারপরে এই বেঁকা দাগটা লাগছে, তারপরে সোজা দাগ নিচে। তারপরে আমরা যে স্টেপ বাই স্টেপ এটা লিখলাম, এটুকুটা দিলাম, তারপরে এইটুকুটা দিলাম, তারপরে নিচের টুকুটা দিলাম, এখান থেকে এটা দাগ টানলাম, তারপরে এই দাগটা দিলাম, তারপরে এইটুকুটা দিয়ে এই দিকে টেনে দিলাম। ডি দিয়ে ডিয়ারও হয়, ডিয়ার মানে হরিণ, ডিয়ার মানে হরিণ। আবার ডিটা দেখো, এই ওপর দিক থেকে টানলাম, এই ছোটো দাগটুকু দিলাম, তারপরে এখানে দিলাম, এইভাবে আমরা ডিটা কমপ্লিট করতে পারি। দাগ দাগ দেখে দেখে করলে যদি এইভাবে তোমাদের মনে থাকে ঘোরানোটা, তাহলে খুব দ্রুত তোমরা লিখতে পারবে। ডি দিয়ে ডল হয় না? তোমাদের সবার ডল আছে না? হ্যাঁ, ডি দিয়ে ডলও হয়, ডি দিয়ে ডলও হয়। ডি দেখো এইভাবে লিখে দিচ্ছি, একটা না এভাবে, কী করে লিখছি একটা না এইভাবে দিয়ে এই। ডি দিয়ে ডোর হয়, ডোর মানে দরজা, ডোর মানে দরজা। চলো আমরা 19 নম্বর পৃষ্ঠাটা দেখি, 19 নম্বর কার্ডটা আমরা দেখবো এবার। সবাই দেখতে পাচ্ছ তো, শুনতে পাচ্ছ আমার কথাগুলো? লাইক করে দাও সবাই, তাহলে আমি বুঝতে পারবো তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পেলে কমেন্ট করো হ্যাঁ দেখতে পাচ্ছি বা ইয়েস কিছু একটা করো। চলো স্টার্ট করি। 19 নম্বর কার্ড, ই লেখার পদ্ধতি। কীভাবে আমরা ই লিখবো? প্রথমে লম্বা ওপর থেকে নিচে দাগ দেব, তারপরে ওপর দিকে দাগটা দেবো, তারপরে মধ্যেরটা, তারপরে নিচেরটা। ওয়ান সেকেন্ড, ওপর থেকে নিচে দাগ দিয়ে দিলাম, ওপরেরটা, মাঝেরটা, নিচেরটা। ই দিয়ে এগ হয়, এগ মানে ডিম। তাহলে আমরা তিনটে পদ্ধতি করলাম, এক, তারপর দুই, আবার ওখানে তিন, আবার তিন, এই তিনটে দাগ দিয়েছে। এটা একটা দাগকে তিন দেখিয়েছে, মানে এরকম এরকম তিনটে দাগ হবে। হ্যাঁ, এক দুই তিন, গুনে গুনে বলো, এক দুই তিন চার, চারটে সরলরেখা রয়েছে। ই দিয়ে ইগল পাখি হয়, ইগলের গল্পটা তো জানোই,
যখন খুব আকাশে মেঘ করে এই গল্প কি কি করে, অনেক উঁচুতে উঠে যায়, মেঘের উপর দিয়ে উড়ে বেড়ায়। আর এরা পালকটা কম ঝাঁকড়ায় যখন, কিন্তু পালকটা কম মানে দোলায়, যখন দোলায় অনেক জোরে জোরে দোলায় নিয়ে অনেক উঁচুতে উঠে যায়, তখন হাওয়াতে এরোপ্লেনের মতো ভেসে থাকতে পারে। চলো এবার দেখি, এটা ওপর থেকে নিচে একটা সোজা দাগ দিয়ে দাও, তারপর দুই তিন চার, চারটে স্বররেখা লাগছে দেখো এই লিখতে এরকমভাবে। ওপর থেকে দাগ দিয়ে দিলাম এইভাবে এইভাবে এইভাবে। হ্যাঁ, ইডি ইয়ার, ইয়ার মানে কান, ইয়ার মানে কান, সবার কান আছে তো, কান কি কাজে লাগে, কান দিয়ে আমরা খাই, কান দিয়ে আমরা কথা শুনি। তারপরটা দেখো তো, ই আরেকটু ভালো করে দেখো, এইভাবে 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 ফট করে নিচে দাগ, তারপর তিনটে সমান দাগ, এই 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 এই, বুঝতে পারছো? এই ওপর থেকে নিচে নামিয়ে দিলাম, তারপর ওপরটা, তারপর মাঝেরটা, তারপর নিচেরটা। ইডি আই হয় যার সাহায্যে আমরা সব কিছু দেখতে পাই। আই মানে কি? আই মানে চোখ। আচ্ছা, এফ দিয়ে দেখো, এফটা কীভাবে লিখবো আমরা দেখো। এফ, এটাকে বলা হয় এফ, এফ বাংলায় ফ উচ্চারণ হয়, ফ হয়। হ্যাঁ, বাংলায় উচ্চারণ ফ হয়। ওপর থেকে নিচে সোজা দাগ টানবো, তারপরে এটা, তারপর ই এর মতোই, শুধু একটা দাগ কম, এক দুই তিন, ইয়েতে চারটা দাগ লাগছিল, এখানে তিনটে দাগ। তাহলে এফ লিখতে গেলে আমাদের একটা সোজা দাগ টানার অভ্যাস করতে হবে, আর এইভাবে দুটো দাগ টানার অভ্যাস করতে হবে। হ্যাঁ, এক দুই তিন, এক দুই তিন, এইভাবে লেখা প্র্যাকটিস করো কিন্তু, তাহলে তোমরা খুব সুন্দর হাতের লেখা পেয়ে যাবে। এফ দিয়ে ফ্যান, এফ দিয়ে ফুটবল, তারপরে দেখো তো, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এফ দিয়ে ফিশ, ফিশ মানে মাছ, এক দুই তিন, এক দুই তিন, এখানে এক দুই তিন, তাহলে আমরা ফ্লাওয়ারও পেয়ে গেলাম, ফ্লাওয়ার মানে ফুল। চলো আমরা কুড়ি নম্বর কার্ডটা দেখি, কুড়ি নম্বর কার্ডটা দেখো তো কী আছে। জি, জিটা কিন্তু একটু ভালো করে বুঝে নাও, সববার লেখা জিটা টেরা হয় না, আজ থেকে আর বাঁকা হবে না, সুন্দর হবে। দেখো কী করে লিখতে হয়, এটাকে বলে জি, এটাকে বলে জি, জিতে গ হয়। হ্যাঁ, বাংলাতে গ এর উচ্চারণ আমরা জিয়ে পাবো। তাহলে দেখো এখানে কী করে করবো, এখান থেকে এটাকে এত দূর ঘোরালাম, তারপরে এইটুকুটা টানলাম, তারপরে এইখান থেকে এখানে গেলাম, তার সোজা দাগ দিলাম নিয়ে নিচে। দেখো চারটে পাঁচটা পদ্ধতি, এখান থেকে এইরকমভাবে ঘুরিয়ে এসে এইরকমভাবে উঠে গেলাম, তারপর সোজা দাগে। জি দিয়ে গাল, গাল মানে মেয়ে, তোমাদের মতোই মেয়ে। হ্যাঁ, তো ফার্স্টে একটা এরকম বাঁকা দিয়ে দিলাম, তারপর ওখান থেকে আবার নিচে একটা বাঁকা দিলাম, তারপর সোজা দিয়ে নিচে নামিয়ে দিলাম, এইভাবে বাঁকা, তারপর নিচে বাঁকা একটা, নিয়ে সোজা বাঁকা, এইভাবে বাঁকা, তারপর এইখান থেকে এটা বাঁকা, নিয়ে এটা নিচে বাঁকা। জি দিয়ে গ্লাস, গ্লাস মানে গ্লাস, কাঁচের গ্লাস, এইখান থেকে এটা হাফ হয়ে গেল, তারপর নিচেরটা হলো, তারপর এইটা এই, এই হাফ হয়ে এখান থেকে ঘুরে হাফ হয়ে গিয়ে এই, এখান থেকে এটা ঘুরে গিয়ে তোমরা তীরটা ফলো করে করো, বারবার হাত বোলাও। গ্রাস, গ্রাস মানে ঘাস। জি দিয়ে আর একটা দেখো, এইভাবে ঘুরিয়ে এনে এখানে এলো, এই এই, এইখানে তোমাদের জন্য একটা ঘর করা আছে, দেখো এখানে এইভাবে আসবে, এসে এখানে এসে এদিকে যাবে, এই এই, হলো এইভাবে জি করবে, তোমরা নিজের ঘরটা কিন্তু সুন্দর করে করবে। জি দিয়ে গট, গট মানে ছাগল, তারপরে দেখো তো এইচ, এইচ, এইচে হ উচ্চারণ হয়, এইচে হ উচ্চারণ হয়। হ্যাঁ, এইচটা কী করবো, ওপর থেকে একটা দাগ, তারপর এদিকে দাগ নিয়ে, এক দুই তিন, হাট, হাট মানে কুড়ে ঘর, তাহলে একটা লাগছে, এটা আবার দুটো, দুবার লাগছে এটা, তাই দুবার হাত বুলিয়ে দেবো, এটা তিন, তাহলে এক দুই, মধ্যেটা জয়েন করে দিলে তিন, এক দুই তিন। হ্যাট, হ্যাট মানে টুপি, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এরকমভাবে করতে পারছি। হেন, হেন মানে মুরগি, হেন মানে মুরগি, তারপর দেখো তো, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এইভাবে আমরা কিন্তু নিজে থেকেও লিখতে পারছি। হেয়ার মানে চুল। তাহলে আমরা আজকে কুড়ি নম্বর কার্ডটা দেখে নিলাম, কুড়ি নম্বর পর্যন্ত কেমন লাগছে দেখতে, এইভাবে আঁকতে লিখতে লিখতে শিখছো তো, বাড়িতে এরকম প্র্যাকটিস করো, খুব প্র্যাকটিস করো,
তাহলে তোমরা দেখবে অনেক সুন্দর হাতের লেখা পেয়ে যাবে, হাতের লেখাটা খুব সুন্দর হয়ে যাবে। আজকের মতো এখানেই, বাই বাই।